কথায় আছে গেও যোগী পায় না আবার হিন্দিতেও একটা শ্লোক আছে ঘরকা মুরগি দাল বাড়াবার এই দুটি প্রবাদ কিন্তু আজকের এই ভিডিও কন্টেন্টের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক দ্য হাউস অফর পাপি পাপ্পিও নমস্কার আপনি দেখছেন আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস এই ভিডিওতে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা বলতে পারেন বহু প্রতীক্ষিত মানে প্রচুর দর্শক বন্ধু আমাদের এই বিষয় নিয়ে ভিডিও করবার জন্য অনুরোধ জানিয়েছেন বারবার বিষয়টা তো টাইটেল আর থামনিল দেখে বোঝাই গেছে বিষয় হচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় দেশি সারমেয় প্রজাতি এই ভিডিওতে আমরা জানবো দেশি সারমেয়দের আমরা কি খাওয়াবো কি খাওয়াবো না উকুনের চিকিৎসা কৃমির চিকিৎসা কিভাবে করাবো স্নান কিভাবে করাবো কতবার করাবো জল খাওয়াবো কি খাওয়াবো না এবং কি কি প্রশিক্ষণ দেওয়া যায় বা দেওয়া যায় না ইত্যাদি সমস্ত ব্যাপারে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে যারা আমাদের অনুরোধ করেছিলেন যে দেশি সারমেদুর উপর স্পেশাল ভিডিও বানাতে তাদের জন্য একটা সেগমেন্ট থাকছে সেটা হচ্ছে সারমেয়দের মানে দেশি সারমেয়দের প্রকৃতি আয়ু আদর্শ উচ্চতা আদর্শ ওজন ডায়েটের কথা তো বললামই এছাড়া ওদের উপযোগিতা ইত্যাদি সমস্ত কিছু এছাড়া আরও একটা বিশেষ পয়েন্ট থাকবে সেটা হচ্ছে দেশি সারমেয়দের এত তুচ্ছ তাচ্ছিল্য কেন করা হয় এর পিছনে কি ইতিহাস আছে কী কারণ আছে আমরা সমস্ত কিছু এই নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যদি চ্যানেল সাবস্ক্রাইব 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 করে শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন তাহলে শুরু করা যাক আমাদের প্রিয় অতি প্রিয় দেশি সারমেদের সম্বন্ধে খুঁটি নাতি সমস্ত তথ্য এক আমাদের দেশি সারমেয়দের আসল নাম ইন্ডিয়ান পারিয়া ডগ এছাড়া এদের আরও অনেক নাম আছে যেমন ইন্ডিয়ান নেটিভ ডগ নাদান আইএন ডগ বা ইন ডগ সাউথ এশিয়ান পাই ডগস বা এশিয়ান পাই ডগস দেশি খুট্টা নেরি খোট্টা প্রভৃতি দুই প্রত্যেকটি সারমীয় প্রজাতিরই পৃথিবীতে জন্মানোর একটা নির্দিষ্ট সময় থাকে যেমন ল্যাবরেটর রিট্রিভার পৃথিবীতে প্রথম জন্ম নেয় ঊনবিংশ শতাব্দীর প্রায় মাঝামাঝি আবার জার্মান শেপার জন্ম নেয় ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে ঠিক তেমনই আমাদের দেশি সারমীয় বা ইন্ডিয়ান প্যারিয়া ডগ এই পৃথিবীতে কতদিন ধরে বসবাস করছে জানেন বেশি না কম বেশি সাড়ে চার হাজার বছর ধরে হ্যাঁ শ্রদ্ধেয় দর্শক বন্ধু আপনি একদম সঠিক শুনেছেন আমরা জানি স্যার জন হিউবার্ট মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে মিলে হরপ্পা ও মহেন্দ্র দ্বারতে আবিষ্কার করেছিলেন সিন্ধু সভ্যতা বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেখানে যা যা প্রাচীন নিদর্শন পাওয়া গেছিল তার মধ্যে ছিল দেশি কুকুরের মাথার খুলি যার বয়স ছিল খ্রিস্টপূর্ব আড়াই হাজার বছর অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মেরও আড়াই হাজার বছর আগের অস্তিত্ব আর আজ আমরা দাঁড়িয়ে আছি খ্রিস্ট বাবার জন্মের দু সাল পরে তাহলে জন্মের আগের আড়াই হাজার বছর আর জন্মের পরে দু বছর মোট হল চার হাজার পাঁচশো বছর এই মুহূর্তে পৃথিবীতে সবথেকে প্রাচীন এখনো জীবন্ত স্মারণীয় প্রজাতি বলে যদি কিছু থাকে তা হলো আমাদের দেশি কুকুর বা ইন্ডিয়ান পারিয়া ডগ এই ইনফরমেশনটা যদি আপনি মনে করেন সবার জানা উচিত তাহলে দয়া করে ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে তিন ইন্ডিয়ান পাড়িয়া ডগ ভারত ছাড়া আমাদের দক্ষিণ এশিয়ায় আর কোন কোন দেশে পাওয়া যায় নেপাল বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এমনকি দক্ষিণ এশিয়ার বাইরেও বেশ কিছু দেশে পাওয়া যায় চার এরা হাউন্ড বা শিকারী প্রজাতির স্মরণীয় হয় বলে মূলত দল বেঁধে থাকে ও কাউকে আক্রমণ করলে দল বেঁধেই করে যে কারণে এদের ইংরেজিতে ট্যাক ডগ বলা হয় এদের শিকার বা আক্রমণ করার কৌশল অনেকটা ডোল বা কুকুরের মতন যাদের বাঘমামাও এড়িয়ে চলেন পাঁচ ইন্ডিয়ান পারিয়া ডগের উচ্চতা হয় ছেলেদের ক্ষেত্রে ১৯ থেকে ছাব্বিশ ইঞ্চি ও মেয়েদের ক্ষেত্রে ১৭ থেকে চব্বিশ ইঞ্চি এদের ওজন হয় ছেলেদের ক্ষেত্রে ১৯ থেকে ৩২ কেজি ও মেয়েদের ক্ষেত্রে ১৬ থেকে ২৬ কেজি ছয় ভারতবর্ষ থেকে বিদেশের সব থেকে যে স্মরণীয় প্রজাতি এক্সপোর্ট বা রফতানি করা হয় তার নাম কি জানেন ইয়েস আপনার অনুমান একদম সঠিক তার নাম আমাদের ইন্ডিয়ান পারিয়া ডগ বা দেশি কুকুর কমেন্ট করে বলুন তো এর পিছনে কারণটা কি সাত ইন্ডিয়ান প্যারিয়ার ডগকে লো ডগ বলা হয় কারণ এদের প্রতিপালন করার খরচ ও এদের পিছনে বিশেষ পরিশ্রম করতে হয় না শুধু একটু ভালোবাসা স্নেহ আর একটু আদর পেলেই এরা খুব খুশি আপনি যদি আমাদের সঙ্গে একমত হন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আট পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশে কম বেশি সাত কোটি বেশি সারমেয় রয়েছে যাদের মধ্যে বেশিরভাগই রাস্তায় খোলা আকাশের নিচেই জীবনযাপন করে তথাকথিত বিদেশি সারমেয়দের মতো তারা পায় না এদের প্রতি এই ধরনের তাচ্ছিল্য ও অবহেলার পেছনে মূল কারণ হল ব্রিটিশদের বিজনেস পলিটিক্স ব্রিটিশরা তাদের হাতে তৈরি হওয়া সারমেয় প্রজাতিগুলি যেমন ল্যাবরাড রিট্রিভার গোল্ডেন রিট্রিভার বিগল উলড প্রভৃতি ভারতের মতো একটা বিশাল জনসংখ্যার দেশে বিক্রি করে প্রভূত পরিমাণে মুনাফা লুটতে আমাদের দেশি বলে প্রচার চালাত এবং একই সঙ্গে ওদের প্রজাতিগুলিকে জনপ্রিয় করে তুলতে সেগুলোকে সিম্বল বলেও প্রচার চালাত আশা করি ব্রিটিশদের লেখা একটি কুখ্যাত নোটিশ বোর্ড আমাদের সবার মনে আছে ডগস অ্যান্ড ইন্ডিয়ান আর নট অ্যালাউড এখানে ডগস বলতে স্ট্রিট ডগসদের বোঝানো হতো কারণ স্ট্রিট ডগরা যেখানে সেখানে ঠুকে পড়ে কিনা ব্রিটিশরা ইন্ডিয়ানদের নিকৃষ্ট মনে করত তা সব ভারতীয়রাই জানত কিন্তু ভারতীয়দের সাথে রাস্তার কুকুরের তুলনা করার পেছনে কি অভিসন্দি থাকতে পারে তা আশা করি আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন নয় অবশ্য এ কথাও কিন্তু অস্বীকার করা যায় না যে আমাদের দেশে যে বিদেশি সারণীয় প্রজাতি যুগ যুগ ধরে বংশ বংশানুক্রমিকভাবে আমাদের কোলে পিঠে মানুষ হচ্ছে তাদেরকে দেশি না বলে বিদেশি বলাটা কিন্তু অন্যায় করা হয় কয়েকশো বছর আগে তাদের পূর্বপুরুষ কোথাকার কে ছিল কোন দেশের ছিল সেই বিষয়টা আমাদের কাছে একেবারেই মূল্যহীন বিষয় যে ভারতে জন্মেছে সেই ভারতীয় আপনি যদি আমাদের এই মতের সাথে একমত হন তো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আবারও বলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি আমাদের ভিডিও ভালো লাগে তো দশ ইন্ডিয়ান পারিয়া ডগের সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরা এদের প্রখর বুদ্ধি প্রশিক্ষণ নেওয়ার ক্ষমতা ও আনুগত্যের কারণে সহজেই মানুষের মন জয় করে নেয় তবে হাউন্ড প্রজাতি সারমেয় হওয়ার জন্য অত্যন্ত স্বাধীন চেতা মনোভাব ও টেরিটোরিয়াল মার্কিং টেন্ডেন্সির কারণে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে যেখানে সেখানে হিসুপটি করার স্বভাব তাদের মানুষের কাছ থেকে কিছুটা লাঞ্ছনা সহ্য করতে বাধ্য করে এগারো কোনো প্রজাতিকে ছোট না করেই বলছি জার্মান শেপার্ড রট উইলার গভর্নম্যান্ট প্রভৃতি প্রজাতিগুলির মতো গার্ড ডগ এবং ওয়াচডগ ডগ পোষার ইচ্ছে যাদের আছে তারা বাড়িতে একটি ইন্ডিয়ান প্যারিয়া ডগ পুষে দেখতে পারেন যদি এদের অ্যাডামেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটিটা সামলে নেওয়া যায় তো এই প্রজাতির মতো তুখর ও দক্ষ ওয়াচডগ এবং গার্ডডগ ও তার সাথে অকল্পনীয় ঘ্রাণ শক্তি আছে এমন সারমেয় প্রজাতি পৃথিবীতে আর একটাও নেই ঠিক এই কারণেই এশিয়া ছাড়া বাকি সব মহাদেশে আমাদের দেশি সারমেয়দের প্রচণ্ড চাহিদা কারণ কিনতেও খরচ কম আর ট্রপিক্যাল কান্ট্রির প্রজাতি বলে যে কোনো জলবায়ুতে বেঁচে থাকতে সিদ্ধ হস্ত আর আমাদের দেশে পুলিশ ও মিলিটারির কাছে সব থেকে উপযোগী প্রজাতি বারো কিন্তু এদের জীবনে সব থেকে বড় অভিশাপ হল এদের অত্যাধিক পপুলেশন এদের স্বাভাবিক গড় আয়ু হল তেরো বছর যদি না অপমৃত্যু হয় একটু স্নেহ ভালোবাসা আর একটা মানুষের পরিবার পেলে এরা পনেরো থেকে ষোলো বছরও বেঁচে দেখিয়ে দেয় কিন্তু এদের মধ্যে বেশিরভাগ সারমেয় তাদের প্রাকৃতিক জীবনকাল সম্পূর্ণ উপভোগ করতে পারে না কারণ এরা মূলত রোড অ্যাক্সিডেন্ট রেলওয়ে অ্যাক্সিডেন্ট অনাহার দূষিত জলপান সাপের কামড় ক্যান্সার পারভ ডিস্টেম্পারের মতন প্রাণনাশক ভাইরাস অত্যাধিক কৃমি কুকুন এবং মানুষের দ্বারা নির্যাতন ও হত্যার শিকার হয় তো এবার আমরা জানবো যে আমাদের দেশি সারণীয়দের আমরা কি খাওয়াবো কি খাওয়াবো না অর্থাৎ ওদের ডায়েট চার্ট ওদের উকুন কৃমি চিকিৎসা প্রশিক্ষণ ইত্যাদি সমস্ত তথ্য আচ্ছা দেখুন সত্যি কথা বলতে কি আমাদেরকে আপনারা অনেকেই বলেছেন দেশি সারণীয়দের উপর স্পেশাল ভিডিও বানাতে ইত্যাদি আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম দিন থেকে যে ভিডিওগুলো আমরা বানিয়েছি সেই ভিডিওতে আমরা মানে স্পেশালি যদি কোনো সারণীয় প্রজাতির নাম বলে থাকি যেমন ল্যাবরাডর গোল্ডেন ব্রিট ইত্যাদি বলে থাকি সেই কয়েকটা মানে হাতে না কয়েকটা ভিডিও ছাড়া বাকি সমস্ত ভিডিও কিন্তু আমরা স্পেশাল কোনো প্রজাতির উপর ফুড ফুড চার্ট চার্ট উকুনের চিকিৎসা মানে যত ভিডিও আমাদের আছে সমস্ত ভিডিও দেখবেন সারানীয় প্রজাতি মানে সামগ্রিকভাবে সারানীয় প্রজাতির উপর আমরা ভিডিও বানিয়েছি পার্টিকুলার কোনো ব্রিডের উপর নয় হ্যাঁ আমরা কি বলতে পারতাম না যে এগুলো দেশি সারমীয়দের বলিনি এই কারণেই আমরা জানি যে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে বা ভারতবর্ষের সব থেকে বেশি যে প্রজাতিকে লালন পালন করা হয় সেটা হচ্ছে আমাদের দেশি সারণীয় আর দেশি সারণীয় প্রজাতি যারা লালন পালন করেন তাদের সম্বন্ধে আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা মানে নিজের পোষ্যকে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট দিতে বেশি পছন্দ করেন বেস্ট ট্রিটমেন্ট মানে সব থেকে বেশি যত্ন খাওয়া দাওয়া স্নান মানে সমস্ত কিছু ব্যাপারে আমরা কিন্তু ইচ্ছা করেই বিদেশি ব্রিড বিদেশি ব্রিড বলে আমরা বিভিন্ন ছবি ছবি দেখি আমরা অনেক ভিডিও করেছি এবং আমরা জানতাম যে আমাদের প্রত্যেকটা ভিডিও যারা দেশি সারমীয় মানে লালন পালন করেন তারা ল্যাবরেডরকে কি খাওয়ানো হচ্ছে দেখে দেশি সারমিয়োগে খাওয়াবেন এবং এটাই ছিল আমাদের একমাত্র উদ্দেশ্য আজকে এই সত্যটা রিভিল করছে এই ভিডিওতে কেননা আমরা চাই আমাদের সমস্ত ভিডিও আপনারা দেশি সারমীয়দের মানে ক্ষেত্রে প্রয়োগ করুন ওইটাই ওদের ডায়েট ওইটাই ওদের যত্নাদি ওইটাই ওদের চিকিৎসা হুকুন কৃমি এভরিথিং কোনো কিচ্ছু পার্থক্য নেই ল্যাবরেডর গোল্ডেন রিট্রিভার জার্মান শেপার বা ছয় ব্রিড তাদের সাথে দেশি সারমেয়র এই যত্নাদি খাওয়া দাওয়ার কোনো পার্থক্য নেই পুরোপুরি আমাদের সবকটা ভিডিও ফলো করুন ওটাই আপনার দেশি সারমেয়ের জন্য অ্যাকচুয়াল ভিডিও ফলে আমরা আলাদা করে দেশি সারমেয়াদের কি খাওয়াবেন কি খাওয়াবেন না বলতে যাব না আপনারা যারা দেশি সারমেয়র প্রতিপালন করেন তাদের কাছে আমাদের এই ভিডিও কন্টেন্টটি আশা করি অত্যন্ত প্রয়োজনীয় ও দরকারি ভিডিও কন্টেন্ট হবে এই আশা রেখে আপনাদেরকে আবার অনুরোধ করব। আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে রাখবেন এইভাবেই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও শেয়ার করবেন লাইক করবেন যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আপনার দেশি হোক বিদেশি হোক মানে সবই দেশি যারাই ভারতে জন্মেছে সবাই দেশি যেটা আমরা বারবার দাবি করি আপনাদের প্রত্যেকের স্মারমেয় যে প্রজাতির হোক না কেন খুব খুব ভালো থাকুক ঈশ্বর মঙ্গল করুক আপনি ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমরাও আপনার সাথে থাকবো এই বলে নমস্কার জানাই দ্য হাউজ অফ পিওর ব্রেন্ড হোম কোয়ালিটি পাপ্পি